smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. মানে চাচাকে বলি আচ্ছা তুই একটা ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, তুই যা স্কুলে যা, আমি চাচাকে বলতেছি। আচ্ছা কি বলছো তুমি এসব কথা? ওই যে নিশাত নাম করে একটা ছেলেকে সাথে ভালোবাসতো, সে এরকমের বলছে। নিশাত? নিশাত আমার মেয়ে, এত বড় সর্বস করলো। চাচা আপনি এমপি সাহেবের কাছে যান, ব্যাপারটা তাড়াতাড়ি কাজ করেন। ঠিক আছে মা। ঠিক আছে চাচা, আমি আসি। তুমি যখন বলছো ঠিক আছে, আমি আমার মেয়ের কাছে কথাটা জানি, তারপর না হয় আমি ওই এমপি সাহেবের কাছে যাব। হ্যাঁ আমি তাই যাব। আমি কি নিশাতকে ভালোবেসে ভুল করলাম না ঠিক করলাম কিছুই তো বুঝতে পারতেছি না। এখন তো আমার ফোনটাও রিসিভ করে না, এখন আমার গর্বে বাচ্চা। আমি কাকে যে কি বলি না, বাবাকে বলে এমপি সাহেবের কাছে পাঠাবো, সে তো শুনেছে অনেক ভালো লোক, রাজি হতেও পারে বিয়েতে, না হবে না বুঝতে পারতেছি না কি। কি বাবা তুমি? আমি এসব কি শুনলাম? হ্যাঁ বাবা, যা শুনেছো সবই সত্য। তুমি নিশাদের বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। ঠিক আছে মা, ঠিক আছে, তোর সুখের জন্য আমি সব করব। তুই বাড়ি যাও, আমি নিশাদের বাবার কাছে যাচ্ছি তোর বিয়ের প্রস্তাব নিয়ে। আচ্ছা যাবো, যা তুই বাড়ি যা, বাড়ি যাবো। কেমন আছে? নির্বাচনে দাঁড়াইতেছি এমপি পদে, ঠিক আছে, ভোটটা দিবেন এবং গ্রামের মানুষকে উৎসাহিত করবেন। ওয়ালাইকুম আসসালাম রমিজ মিয়া, তুমি আমার ইন্ডাস্ট্রিজ কাজ বাদ দেখেন, তুমি কি করতেছো রমিজ মিয়া? কথা আছে? কি কথা? হ্যাঁ তোমরা একটু সাইডে থাকো, সাইডে থাকো। হ্যাঁ রমেশ মিয়া, কি বলবা বলো। আপনার ছেলে নিশাত আমার মেয়েকে ভালোবাসে। কি বলো তুমি? নিশাত তোমার মেয়েকে ভালোবাসে? এটা হলো সে আমার মেয়েকে গর্ভবতী করছে। অসম্ভব, তা কিছুতেই হতে পারে না। কি বলছো তুমি রমেশ মিয়া, মুখ সামলে কথা বলো। হ্যাঁ হুজুর,
সব সত্য। আপনার ছেলের দ্বারা আমার মেয়ে গর্ভবতী। আমার মেয়ের ভালোবাসা শেখে কিছুতেই হতে পারে না। আপনাকে বলবো বলা যদি কোনো কিছু না মনে করো তাহলে বলো। হ্যাঁ, ওকে আমি অনেক ভালোবাসি, ওকে বিশ্বাস করতাম। তুমি কত বড় লোকের ছেলে, আমার বাবা গুরু মানে তুমি যদি পরে আমার সাথে প্রতারণা করো। পাগল, তাতে কি হয়েছে? তোমার সাথে আমার পাগল সব সম্পর্ক, তুমি তো আমার ভালো করেছি না। আসলে সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই ভয় হলেও আমি তোমাকে ছাড়া থাকতে পারিনি। আমি তো থাকতে পারি, তুমি তো আমাকে বিশ্বাস করো না। এক মাস পরে তো আমরা বিয়ে করতেছি। সত্যি বলছো? হ্যাঁ। তুমি কি আজকে ফিরে আসো? হ্যাঁ, আমি তো ফিরি। বাসায় আজকে কেউ নেই, তুমি কি আসতে পারবে? বাসায় কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বললে আবার আমি আসবো না। আচ্ছা ঠিক আছে। আজকে বাসায় কেউ নেই, আমরা একটু কেন? তুমি তো আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, আজ পাঁচ বছর যাবো তোমার সাথে আমার সম্পর্ক, তুমি যেহেতু আমাকে বিশ্বাসই করো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করবো, তা রাগ করবে না। তুমি রাগ করলে আমার ভালো লাগবে। খবর মতো তো বসে একবারে করোনা সত্যি। নিশাতের বিষয়টা কিরকম? নিশাতের বিষয়ে তুই একবারে সত্যি থাক। ওই যে রমেশ, কি জানি নাম, রমেশ জানি লেখি, ওর মেয়ের সাথে ইডিস পিডি একবারে তো চার পেঁয়াজ খাইছে। ঠিক আছে আলমগীর, তাহলে তুমি যাও, দেখি বিষয়টা কি করা যায়। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নিশাত, তুমি ওই রমিজ মিয়ার মেয়েটাকে কি চেনো? তার সাথে তোমার কি সম্পর্ক?
রমিজ মিয়া না আপু, ওই নামে আমি কাউকে চিনি না, আর কোন মেয়ের সাথে আমার কোন সম্পর্ক নেই। ঠিক আছে বাবা, তাহলে তোমরা যাও মিলন, যাও বাবা, যাও যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা কি বলো রে ভাই? স্যার আমার এমি। আচ্ছা, এমপি সাহেবের ছেলে নিশা। হ্যাঁ, একে ভালোবেসে তার জীবনটা নষ্ট করে দিস। আমার এই মেয়ের গর্বে তার সন্তান। আমি তাই আপনার কাছে নালিশ জানাতে এসেছি স্যার, আপনি এমপি স্যার করবেন। তোমার নাম কি? ওরা বললাম রমিজুদ্দিন আহমেদ। শোনেন, ছেলের সাথে সম্পর্ক কত বছর? পাঁচ বছর। বাচ্চা ভাই নিশাত্র দিয়া সত্তর তো বলছো? ঠিক আছে, আমরা এটা দেখি প্রধানত করে। ভালো আছেন? জি জি। আপনি লাভ নিয়ে কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। বসুন। কি বলে করে বিশ্ব? আমার ছেলে নিশাদের ব্যাপারে কি থানায় কোনো কমপ্লেন আসছে? নিশাদ? হ্যাঁ জি জি জি। ভীষণ বড় ধরনের একটা মামলা দেখি। কি কে করলো কমপ্লেন? এটা হচ্ছে রমিজুদ্দিন মিয়া, ওনার মেয়ের নাম হচ্ছে সাথী একটা। তো মেয়েটার পেরে পাঁচ ছয় মাসে একটা বাচ্চা আছে, এগুলো তো আসলে খারাপ। এখন শোনেন, আপনি কিছু ছেলে মেয়ে ঠিক করবেন, আমি তাদের মধ্যে প্রশাসনের লোক পাঠাবো, তারা তাদের মধ্যে করে আসবেন, তাদের ডিসমিস করবেন। ঠিক আছে, সমস্যা নেই, লুকে কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ। আমি লুক রাখবো। তো চা খান? না না না, ধন্যবাদ। তাহলে ওসি সাহেব এখন আসি, অন্যদিন চা খাবো। আচ্ছা আচ্ছা। আলামিন, থানা থেকে তদন্ত অফিসার যাবে, তোমাদেরকে আমি যেভাবে শিখিয়ে দিছি সেরকম ভাবে কথা বলবে। তোমাদের যে পেমেন্ট ওটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আপনি কোনো চিন্তা করবেন না বস, আমি নিশ্চিন্ত বসে থাকেন, আমরা সমস্ত কাজ করে দেবো। আলামি, তোমরা তাহলে যাও আর এই ম্যাডামকে সাথে রাখো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আরে দেখেন দেখেন, তোমার মনে চলো, আমি যে বন্ধুটাই থানায় আছি, তোমার কোন টেনশন করতে হবে না। না স্যার, আমি তোমাকে বড় একটা কষ্ট দিয়ে থেকে যাবো। আমি তো স্যার আপনার আজ আজকে তোদের উত্তর চাইতে হবে, বুঝছো? চলো দেখি। ঠিক আছে স্যার, চলে। আপনি কি শ্রমিক রমিজ মিয়ার ছিলেন? জি চিনি। ওনার বাড়ি কোনটা? এটা বাড়ি।
রমিজ মিয়ার একটা মেয়ে আছে, মেয়েটা চরিত্র কেমন জানেন? হ্যাঁ জানি, তার খারাপ বিভিন্ন জায়গায় টাকা জন্য ভাড়া দেয় মেয়েটাকে দিয়ে ব্যবসা করে, সেইভাবে চলতেছে। আর বড় লোক কোন মেয়ের ছেলে পাইলে সে তার ছেলে দিয়ে টাকা আদানোর ব্যবস্থা করে। আচ্ছা, মেয়েটাকে কি তার বাবা ফ্রি ব্যান্ডে ছেড়ে দেয়? হ্যাঁ, ফ্রি ব্যান্ডে ছেড়ে দেয়। ঠিক আছে। আপনার নাম কি? কি করেন আপনি? কিসে দেখাবার করতেছেন? আচ্ছা, রমিজ মিয়ার মেয়ের ব্যাপারে কোনো কিছু জানেন? হ্যাঁ জানি। মেয়েটার চরিত্র কেমন? স্যার, মেয়েটার চরিত্র অনেক খারাপ, তো ছেলেদের সাথে ধরা খেয়ে জরিমানা করে মানে নেয় আর কি, এইসব বাজে একটা আছে। আচ্ছা, মেয়েটা যখন বিভিন্ন লোকজনের সাথে ধরা খায় এইভাবে টাকা পয়সা নেয় ওই মেয়েটার বাবা? আপনার নাম কি বললেন? মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা, ওকে ঠিক আছে আসেন। আচ্ছা ম্যাডাম, আপনার বাসা কি এখানে? না। কোথায়? এই পাশে। আচ্ছা, আপনি কি করেন? আমি একটু একটু স্কুলের মাস্টার। আচ্ছা, আপনি রমেশ মেয়ারে ছিলেন? হ্যাঁ। ওনার একটা মেয়ে আছে? হ্যাঁ। আচ্ছা, ওনার মেয়েটার চরিত্রটা কেমন জানেন কিছু? ভালো না ওর চরিত্র। আচ্ছা, এটা তো গ্রামবাসী সবাই জানে। আচ্ছা, হ্যাঁ রমেশ ভাইয়া, হ্যাঁ রমেশ ভাইয়া। আমার কি সুবিচার হয়েছে স্যার? সুবিচার শুনেন, এই এলাকার ভিতরে তদন্ত করে অনেক কিছু পাইছি, সেটা হলো আপনি নাকি আপনার মেয়েদের দুই নম্বর ব্যবসা করেন, বড় লোকদের পিছনে লালায় দিয়ে তাদের কাছে টাকা পয়সা দেন। না স্যার, অনেকে আপনার প্রতি রেকর্ড চেয়ে দেখেন। তুমি এলাকার জানা ভালো দুই নম্বর ব্যবসা করে তোমার দিচ্ছে। এই জীবন আমি রাখবো না যার জন্য আজকে আমার বাবাকে পুলিশে ধরে নিয়ে গেল। কাকে ভালোবেসেছিলাম যার জন্য আজকে আমার এই পরিণতি। গরিবের কোনো বিচার নাই, গরিবের কোনো বিচার নাই। আমি এই মুখ আর এখন কাকে দেখাবো? আমি মরে যাব। অসামাজিক কার্যকলাপ ঘটে থাকে, তাই আমি আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে সকল ধরনের অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে
সমাজের মানুষকে সচেতন করার চেষ্টা করছি। এই ভিডিওগুলো 100% সমাজ সচেতনমূলক।